হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত আমার এডওয়ার্ড গুরু চ্যানেলে। তো আজকে যে মেন ইম্পর্টেন্ট টপিকটা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি, টপ ফাইভ মেডিকেল কলেজ প্রাইভেট ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল থেকে বেসরকারি মেডিকেল কলেজ যেখান থেকে তোমরা MBBS এবং মেডিকেলের পড়াশোনা কমপ্লিট করতে পারবে। অতএব আমি তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট মেডিকেল কলেজের সংখ্যা কিন্তু বেশি নেই। এদের মধ্যে কিছু টপ ফাইভ র্যাঙ্কিং ভিত্তিক কিছু কলেজ আজকে তোমাদের সামনে আমরা তুলে ধরবো। তো চলো টাইম না নষ্ট করে আজকে দেখে নিই টপ ফাইভ প্রাইভেট মেডিকেল কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল। আরেকটা কথা যেটা না বললেই নয়, যে আমাদের সবার মনে একটা ইচ্ছে থাকে ছোট থেকে আমাদের গার্জেন বা স্টুডেন্টের, যে বড় হয়ে আমরা একটা ডাক্তার হব, আমরা মানুষের হয়ে সেবা করব, মানুষের হয়ে কাজ করব। আর এই স্বপ্নটা সবার কিন্তু সত্যি হয় না। কিছু কিছু ভাগ্যবান মানুষ থাকে যাদের কিন্তু এই স্বপ্নটা সত্যি হয়, আর তাদের জন্য আজকে ভিডিওটা বানানো হয়েছে। তো প্লিজ টাইম না নষ্ট করে চলো শুরু করি টপ ফাইভ মেডিকেল কলেজ কোনটা কোনটা। আর হ্যাঁ, এই কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য নিটের পাস অবশ্যই করতে হবে, নিট কোয়ালিফাই অবশ্যই করতে হবে। উইদাউট নিট কিন্তু এই কলেজগুলিতে তোমরা অ্যাডমিশন কিন্তু নিতে পারবে না। আজকে যে পাঁচটি কলেজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, এগুলি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমরা বাছাই করে নিয়ে এসেছি, তাদের ক্যাম্পাস ওয়াইজ, তাদের ফুডিং ফ্যাসিলিটি ওয়াইজ এবং তাদের হোস্টেল ওয়াইজ। তারা কতটা উন্নত মানের এবং তারা কতটা ভালো শিক্ষা স্টুডেন্টদিকে দেয়, এই বেসিসে জাজ করে কিন্তু এই কলেজগুলি তোমাদের সামনে আমরা এনেছি। আগে কি হতো, আগে সব ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা ব্যাঙ্গালোরে, নর্থে, সাউথে পড়তে যেত, কিন্তু এখন সেটা যাবার দরকার নেই। এখন যেটা সাউথে পড়ানো হতো তার থেকেও ভালো ফ্যাসিলিটি কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গলে কিন্তু রয়েছে এই কলেজগুলোতে, অত্যাধুনিক উন্নত মানের। তাই এই কলেজগুলিতে তোমাদের অবশ্যই দেখা উচিত, যেহেতু বাড়ির সামনে তোমার একটা ভালো কলেজ পেয়ে যাচ্ছ। তো আজকের পাঁচ নাম্বার কলেজটি হচ্ছে গৌরীদেবী মেডিকেল কলেজ, যেটি কিনা দুর্গাপুরে অবস্থিত, রাজবাঁধে। হ্যাঁ, একটি খুবই সুন্দর বড় একটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখান থেকে তোমরা যাবতীয় মেডিকেলের কোর্সেস তোমরা এখান থেকে কমপ্লিট করতে পারো। এখান থেকে MBBS থেকে শুরু করে সব ধরনের মেডিকেল কোর্সেস এখানে অ্যাভেলেবেল আছে, প্যারামেডিকেল, BSc, GNM সব কিছু। এবং এদের হসপিটালটি খুবই উন্নত মানের এবং একটি নামকরা হসপিটাল আজকে দুর্গাপুরের বুকে ওয়েস্ট বেঙ্গলে। তো গৌরীদেবী মেডিকেল কলেজটি তোমরা অবশ্যই দেখতে পারো, এখানে খুব সুন্দর পড়াশোনার কোয়ালিটি এবং এদের ফ্যাকাল্টি ওয়াইজ কিন্তু কলেজটি খুবই ভালো। ক্যাম্পাসটা খুব একটা বড় না হলেও কিন্তু পড়াশোনার কোয়ালিটি কিন্তু ভালো বটে। তো আজকে চার নম্বরে যে কলেজটি উঠে আসছে সেটি কলকাতায় অবস্থিত, খুবই একটা সুন্দর কলেজ। কলেজটির নাম হচ্ছে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। হ্যাঁ, এখানে ক্যাম্পাসটি খুবই সুন্দর, প্রচুর বড় ক্যাম্পাস এদের এবং এদের ফ্যাকাল্টি ওয়াইজ কিন্তু খুবই সুন্দর এখানে পড়াশোনার। তাই কলেজটি আজকে আমাদের চার নম্বরে এসছে, যে কলেজটি এখানে অত্যাধুনিক প্রযুক্তিসহ সব কিছু মেনটেন করে এরা এবং এদের খুবই সুন্দর পড়াশোনার কোয়ালিটি। তাই জগন্নাথ গুপ্ত হসপিটাল এবং ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এখান থেকে তোমরা যাবতীয় মেডিকেলের কোর্সেস এখান থেকে পেয়ে যাবে, MBBS থেকে শুরু করে BSc নার্সিং, GNM নার্সিং, এভরিথিং, প্যারামেডিকেল সব কোর্সেস এখানে তোমরা কমপ্লিট করতে পারবে। কলেজগুলি কোর্সেস কিন্তু বিভিন্ন টাইম অনুযায়ী ভ্যারি করে, যখন যে টাইমে তোমরা আসবে অ্যাডমিশন নেবে সেই টাইমের কিন্তু কোর্স ফি তোমাকে কলেজে পে করতে হবে। আর আমি স্ক্রিনে হেল্পলাইন নাম্বার শো করে দিচ্ছি, যদি তোমাদের কোনো কিছু মেডিকেল অ্যাডমিশন রিলেটেড কোনো কিছু জিজ্ঞাসা বা কোয়ারি থাকে তোমরা এনি টাইম এই হেল্পলাইন নাম্বারে কল করে জেনে নিতে পারো। আর দেখো, যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম, যে মেডিকেল নিয়ে পড়ার সবার একটা স্বপ্ন থাকে, সবার একটা ইচ্ছে থাকে, যেটা কিনা সবাই সত্যি করতে পারে না। আর তার মতো আবার এরকম একটা ভালো কলেজ থেকে এই কলেজগুলোতে কিন্তু ডিমান্ডটাও সেরকম লাগে, তাই পড়াশোনার কোয়ালিটিও কিন্তু সেরকমই পায় স্টুডেন্টরা, তাই এদের কিন্তু ডিমান্ডটাও কিন্তু হাইলি থাকে। তো আজকে টপ থ্রি যে কলেজটি রয়েছে সেটি হচ্ছে হলদিয়াতে অবস্থিত আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ। হ্যাঁ, হলদিয়া আইকেয়ার, এই কলেজটির কোনো কথা হবে না, এরা মেডিকেলের দিক থেকে এরা জানা যায়। যে MBBS মানে হলদিয়া আইকেয়ার, যদিও বা এখানে ফিজটা একটু বেশি তুলনামূলক হয়ে থাকে কিন্তু এখানে পড়াশোনার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হলদিয়া আইকেয়ারে। গত কয়েক বছরের স্টুডেন্টের রিভিউকে সামনে নিয়ে আমরা এই কলেজটি আজকে তিন নম্বরে তোমাদের জন্য এনেছি। এই কলেজটি থেকে যারাই পাস করেছে তারাই বলেছে যে হ্যাঁ, কলেজের পড়াশোনার কোয়ালিটি খুবই ভালো, খুবই সুন্দর, যেটা কি না আগে ব্যাঙ্গালোর থেকে পাওয়া হতো, যেটা কি না আগে সাউথ থেকে পাওয়া হতো। সবাই আমরা জানতাম যে MBBS মেডিকেল মানে কিন্তু ব্যাঙ্গালোর, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেটা না, আজকের ডেটে সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে সম্ভব। অতএব এর জন্যই সম্ভব যে আজকে হলদিয়া আইকেয়ারের মতন কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। এই কলেজের ক্যাম্পাসে যারাই ভিজিট করেছে তাদেরই পছন্দ হয়েছে এক কথাতে, হলদিয়া আইকেয়ার। তাই আমি বরাবর বলে থাকি, তোমরা যদি মেডিকেল নিয়ে পড়তে চাও অবশ্যই হলদিয়া আইকেয়ারটা তোমাদের লিস্টে কিন্তু রাখা উচিত।
তো আজকের টাইম না নষ্ট করে চলো দেখে নিই আজকে টপ টু কলেজ কোনটা। হ্যাঁ, আজকে টপ টু কলেজটা আমি তোমাদের জন্য এই জন্যে এনেছি যে এই কলেজটির বাজেটটা কিন্তু খুব একটাও বেশি নয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে আরও যে মেডিকেল কলেজগুলো আছে তাদের যা বাজেট তার থেকে কিন্তু খুবই একটা স্বল্প বাজেটের কলেজ হচ্ছে দুর্গাপুর সনকা মেডিকেল কলেজ। হ্যাঁ, দুর্গাপুর সনকা মেডিকেল কলেজ এদের ইনফ্রাস্ট্রাকচার থেকে দুর্দান্ত, এদের ইনফ্রাস্ট্রাকচার দুর্দান্ত, এখানে পড়াশোনার কোয়ালিটি দুর্দান্ত এবং বাজেটটাও কিন্তু অন্য কলেজের থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম। আর কলেজটিকে আমরা শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনকা হসপিটাল নামে চিনি। এদের যে হসপিটালটি রয়েছে তার নাম হচ্ছে সনকা হসপিটাল এবং এখানে চিকিৎসার পদ্ধতি কিন্তু খুবই অত্যাধুনিক। আজকে দুর্গাপুরে সনকা হসপিটাল কিন্তু এক নামে গোটা পশ্চিমবঙ্গ চিনে, যেহেতু এত বড় মহামারীতে সনকা হসপিটাল কিন্তু অনেক বড় যোগদান কিন্তু করেছিল আজকে আমাদের পশ্চিমবঙ্গে। তাই সনকা মেডিকেল কলেজটি 2 নম্বরে থাকার এই জন্য বিশেষ করে কারণ যে এখানে শিক্ষার পদ্ধতি কিন্তু খুবই ভালো হয়। এখানে মেডিকেলের দিক থেকে সনকা মেডিকেল কলেজ কিন্তু অনেকই উন্নত মানের এবং চিপ অ্যান্ড বেস্ট। এখানে এদের ফি স্ট্রাকচারটা অতটা বেশি নয় বাকি যে কলেজগুলি আছে। তাই তোমরা অবশ্যই তোমাদের লিস্টে তোমরা ভালো করে লিখে নাও সনকা মেডিকেল কলেজ, তোমাদের অবশ্যই আসা দরকার এই কলেজে, কারণ এই কলেজের পড়াশোনার কোয়ালিটিও ভালো এবং তোমাদের বাজেটের মধ্যেও হয়। কারণ আমরা জানি যে মেডিকেল একটা হাই ডিমান্ডিং এবং একটা অনেক বাজেটের কিন্তু খেলা হয়, অনেক টাকার কিন্তু খোলা হয়, তাই সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না সব কলেজে যাওয়ার। তাই এই বাজেটের মধ্যেই একটা স্বল্প মূল্যের বাজেট কলেজ হচ্ছে কিন্তু সনকা মেডিকেল কলেজ। আর আমরা সবাই জানি যে আমাদের সমাজে ডাক্তারের অবদানটা কতটা বড়। এই এত বড় প্যান্ডামিকে আমরা একমাত্র ডাক্তারকেই দেখেছি যারা আমাদের কিন্তু অনেক জীবন বাঁচিয়েছে। তাই এই ছোট্ট প্রয়াসের মধ্যে এই কলেজগুলি চেষ্টা করে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গকে হেলথ কাঠামোটা আরও শক্ত করার, আরও দৃঢ় করার। তাই অবশ্যই উন্নত মানের এই কলেজগুলিতে তোমরা ভিজিট করতে পারো। আর এই কলেজগুলি এতটা উন্নত মানের যে আমাদের অল ওভার ইন্ডিয়া থেকে এবং বিদেশ থেকেও এই কলেজগুলিতে স্টুডেন্টরা পড়তে আসে এবং তাদের শিক্ষা এখান থেকে তারা নিয়ে যায়। তো এতক্ষণ ধরে তোমরা যে জিনিসটার জন্য ওয়েট করছো, টপ অফ দ্য টপ প্রাইভেট মেডিকেল কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনটা, তো সেটাই হলো নাম্বার 1 বেস্ট কলেজ। এর জন্যই আজকে কলেজটা নাম্বার 1, যে যখন তোমরা এই কলেজের ক্যাম্পাসে ভিজিট করবে না, এদের ইনফ্রাস্ট্রাকচার দেখে তোমাদের কিন্তু প্রেমে পড়ে যাবে অবশ্যই। MBBS-এর জন্য এদের কিন্তু পার্টিকুলার সব কিছু আলাদা আলাদা ডিভিশন আছে, তাই যারা এই ক্যাম্পাসে ভিজিট করেছে তারাই কিন্তু এই ক্যাম্পাসটাকে পছন্দ করেছে, তারা কিন্তু এই ক্যাম্পাস থেকে অ্যাডমিশন না নিয়ে কিন্তু যায়নি। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ কলেজ আজ পর্যন্ত হয়নি যেটা IQCT মেডিকেল কলেজ করে দেখেছে, যেটা দুর্গাপুরের সভাপুরে অবস্থিত IQCT মেডিকেল কলেজ। সবাই হয়তো চিনো তোমরা, আমি জানি তোমরা সবাই চিনো IQCTকে, কেউ না চিনা হতে পারে না, কারণ এই কলেজটি কিন্তু যথেষ্ট উন্নত মানের একটা কলেজ। অনেকের স্বপ্ন থাকে যে আমি IQCT মেডিকেল থেকে পাস আউট করব, আমি যদি মেডিকেল করি তবে আমি IQCT থেকেই করব। তা অতএব IQCTটি আজকে 1 নম্বরে। হ্যাঁ, তবে এই কলেজটির বাজেটটি তুলনামূলকভাবে যে আরও কলেজ আছে তার থেকে কিন্তু একটু বেশি। এর জন্যই যে কলেজটিও ভালো, সব কিছুই তো দেখতে হবে না, যেমন কলেজ সেরকমই তাদের কিন্তু ফিস হবে। তো অতএব কলেজটির কিন্তু ফিসটি কিন্তু তুলনামূলকভাবে একটু কিন্তু বেশি থাকে। তাই যদি তোমাদের কাছে বাজেট থাকে তোমরা অবশ্যই IQCT মেডিকেল কলেজ তোমরা কিন্তু নিতে পারো। আর দেখো, স্বপ্ন তো সবাই দেখে কিন্তু কজনা সত্যি করতে পারে, তারাই সত্যি করতে পারে যারা সে স্বপ্নের পেছনে কিন্তু 24 ঘন্টা কিন্তু দৌড়তে থাকে। তো অবশ্যই যদি তোমরা পরীক্ষা ভালো দাও, পড়াশোনা ভালো করো, এই কলেজগুলিতে চান্স তোমরা অবশ্যই পাবে। আর তোমরা ভাবতেই পারো যে আরও তো কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তাদের নাম কেন আমি নিইনি? এর জন্য নিইনি যে হয়তো সেই কলেজগুলিতে ভালো হলেও কিন্তু তাদের বাজেটটা খুব একটা হাই থাকে। অতএব এত টাকা ব্যয় করে একটা মেডিকেল পড়া সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না, তাই সেই জন্যই আজকে এই কলেজগুলি আমাদের কিন্তু লিস্টে নেই। আজকে যে কলেজগুলি তোমাদের সামনে আমরা এনেছি সেগুলো কিন্তু তোমাদের বাজেটের মধ্যে একটা ভালো হাই কোয়ালিটির কলেজ। তো অবশ্যই যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে পারলে শেয়ার করো। আর হ্যাঁ, যদি তোমাদের আমাদের এই চ্যানেলটা পছন্দ হয় তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আগামীতে এরকমই দুর্দান্ত এডুকেশন রিলেটেড ভিডিও, কলেজ রিভিউর ভিডিও আমি তোমাদের জন্য দিতে থাকবো। তো আজকের মতন এখানেই, পরের ভিডিওতে আবার দেখা হবে।